হ্যালো বন্ধুরা আমার চ্যানেল ম্যাথ টিউটোরিয়াল বাই রাকেশ সরকারের সবাইকে স্বাগত আজকের বিষয় নৌকা ও স্রোতের বেগ নৌকা ও স্রোতের বেগ সংক্রান্ত অঙ্কগুলি শর্টকাটে করতে হলে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে যেমন নৌকার গতিবেগ যদি কিলোমিটার পার ঘন্টায় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পাঁচের আঠেরো একটি সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে নৌকার গতিবেগ সেকেন্ড মিটার পার সেকেন্ডে পেয়ে যাব একই রকমভাবে নৌকার গতিবেগ যদি মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে তাহলে আমরা আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করলে সেক্ষেত্রে গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় পেয়ে যাব এইবার যদি নৌকার বেগ এক্স কিমি প্রতি ঘন্টা হয় এবং স্রোতের বেগ ওয়াই কিমি প্রতি ঘন্টা হয় তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে স্থির জলে নৌকার বেগ প্লাস সোতের বেগ অর্থাৎ এক্স এবং ওয়াই নৌকা সতের বেগের যোগ ফল এখানে এক্স প্লাস ওয়াই কিমি প্রতিঘণ্টা হবে একই রকমভাবে সোতের প্রতিকূলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যাবে সুতরাং সেক্ষেত্রে প্রতিকূলে গতিবেগ হবে এক্স মাইনাস ওয়াই কিমি প্রতিঘণ্টা এবার স্রোতের অনুকূলে নৌকার বেগ যদি দেওয়া থাকে এবং প্রতিকূলেও যদি বেগ দেওয়া থাকে নৌকার অনুকূলে যদি বেগ এক্স কিমি প্রতি ঘণ্টা হয় এবং প্রতিকূলে যদি বেগ ওয়াই কিমি প্রতি ঘণ্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ বের করার জন্য শর্টকাট নিয়ম হচ্ছে অনুকূলের গতিবেগ যোগ প্রতিকূলের গতিবেগ বাই টু অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই টু কিমি প্রতি ঘণ্টা একই রকমভাবে এখান থেকে সোতের বেগ যদি বের করতে হয় তাহলে আমরা সোতের গতিবেগ সন অনুকূলে নৌকার বেগ থেকে আমরা প্রতিকূলে বেগ বিয়োগ করবো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বাই টু এটি করলে আমরা খুব সহজেই স্রোতের গতিবেগ পেয়ে যাব এবার কিছু অঙ্ক দেখা যাক আমরা একটি প্রথম অঙ্ক নিচ্ছি স্থির জলে নৌকার গতিবেগ নয় কিমি প্রতি ঘণ্টা এবং স্রোতের গতিবেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা যদি হয় তাহলে সোতের অনুকূলে সত্তর কিমি যেতে কত সময় লাগবে সেটি আমাদের বের করতে যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নৌকার বেগ এক্স সমান নয় কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ ওয়াই সমান পাঁচ কিমি প্রতি ঘণ্টা সুতরাং এক ঘন্টায় এক্ষেত্রে নৌকার বেগ হবে প্রকৃত বেগ হবে এক্স প্লাস ওয়াই কিমি প্রতি ঘণ্টা অর্থাৎ নয় যোগ পাঁচ সমান চোদ্দো কিমি প্রতি ঘন্টা তাহলে এক ঘন্টায় চোদ্দো কিমি যাচ্ছে তাহলে সত্তর কিমি যাতে সময় লাগবে এখানে সত্তর ডিভাইডেড বাই চোদ্দ ইকুয়াল টু পাঁচ ঘন্টা তাহলে এখানে সময় লাগবে পাঁচ ঘন্টা অপর একটি অঙ্ক আমরা দেখছি স্রোতের অনুকূলে ছত্রিশ কিমি পথ অতিক্রম করতে তিন ঘন্টা সময় লাগে নৌকার এবং সতের প্রতিকূলে চব্বিশ কিমি পথ অতিক্রম করতে তিন ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে এক্ষেত্রে ছত্রিশ কিমি যেতে সময় লাগছে তিন ঘন্টা তাহলে এক ঘন্টায় নৌকাটি যাচ্ছে অনুকূলে ছত্রিশ বাই তিন সমান বারো কিমি একই রকমভাবে প্রতিকূলে চব্বিশ কিমি যাচ্ছে তিন ঘন্টায় সুতরাং এক ঘন্টায় প্রতিকূলে বেগ হচ্ছে চব্বিশ বাই তিন সমান আট কিমি প্রতি ঘন্টা তাহলে এক্ষেত্রে আমাদের স্থির জলে নৌকার বেগ বের করতে বলেছে তাহলে আমরা জানি স্থির জলে নৌকার বেগ করতে গেলে সতের অনুকূলের বেগ যোগ প্রতিকূলের বেগ বাই টু তাহলে এক্ষেত্রে হবে কুড়ি বারো যোগ আট বাই টু সমান কুড়ি বাই দুই সমান হচ্ছে দশ কিমি প্রতি ঘন্টা তাহলে এখানে স্ত্রী জলের নৌকার বেগ হবে দশ কিমি প্রতি ঘন্টা এর পরের অঙ্কটি বলছে একটি নৌকা সতের প্রতিকূলে তিরিশ মিনিটে যায় দুই কিমি এবং সতের অনুকূলে দুই ঘন্টা কুড়ি মিনিটে যায় চোদ্দো কিমি তাহলে সতের বেগ ঘন্টায় কত এখানে তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টায় যাচ্ছে নৌকাটি দুই কিমি তাহলে এক ঘন্টায় নৌকাটি যাবে দুই ভাগ হাফ ইকুয়াল টু দুই গুণিত দুই সমান চার কিমি আবার প্রতিকূলে সতের অনুকূলে নৌকাটি দুই ঘন্টা কুড়ি মিনিটে যাচ্ছে চোদ্দো কিমি তাহলে দুই ঘন্টা কুড়ি মিনিট এটা সমান হবে দুই পূর্ণ কুড়ি বাই ষাট দুই পূর্ণ একের তিন সমান তিন দুগুণ ছয় সাতের তিন সাতের তিন ঘন্টায় নৌকাটি যাচ্ছে চোদ্দো কিমি তাহলে এক ঘন্টায় যাবে চোদ্দো বাই সাতের তিন তিন উপরে চলে যাবে তাহলে সাত দুগুণো চোদ্দো তিন দুগুণো ছয় ছয় কিমি তাহলে এক ঘন্টায় এক্ষেত্রে অনুকূলে বেগ হচ্ছে ছয় কিমি এবং প্রতিকূলে বেগ হচ্ছে চার কিমি তাহলে এখানে স্রোতের বেগ বের করতে বলেছে তাহলে স্রোতের বেগ বের করতে আমরা জানি অনুকূলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ আমরা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করব। তাহলে এখানে ছয় অনুকূলে বেগ ছয় কিমি আর প্রতিকূলে বেগ চার কিমি বাই টু সমান টু বাই টু সমান এক কিমি প্রতি ঘণ্টা তাহলে এখানে উত্তরটি হবে এক কিমি প্রতি ঘণ্টা এরপরের অঙ্কটি বলেছে সোতের গতিবেগ ছয় কিমি প্রতি ঘন্টা এবং প্রতিকূলে গতিবেগ ১৬ কিমি প্রতি ঘন্টা হলে অনুকূলে নৌকার বেগ কত তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রতিকূলে বেগ হচ্ছে ১৬ কিমি প্রতি ঘন্টা এর সঙ্গে যদি আমরা ছয় কিমি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব স্থির চলে নৌকার বেগ তারপরে আবার যদি সোতের বেগ যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে অনুকূলে নৌকার বেগ অর্থাৎ এক্ষেত্রে হবে ছয় যোগ ছয় বারো আট ষোলো আঠাশ কিমি প্রতি ঘণ্টা আমরা সংক্ষেপে করতে পারি ষোলো প্লাস দুই গুণিত স্রোতের বেগ ষোলো প্লাস বারো সমান আটাশ কিমি প্রতি ঘন্টা তাহলে এখানে উত্তরটি হবে আটাশ কিমি প্রতি ঘন্টা ঘণ্টা বন্ধুরা আমার অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে দিন